আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমিন সুদরাতে প্রশ্ন করছেন যে মৃত ব্যক্তিকে বড় পাতা দিয়ে গোসল করানো হয় মারা যাওয়ার পর, এটি কি সুন্নাত? জি, এটা সুন্নাত। এটা হয় বিমা ইন ওয়াসিদির হাদিসের পরিভাষায়, আগসিলুহুম বিমা ইন ওয়াসিদির, তাদেরকে গোসল দাও পানি দিয়ে এবং বরই পাতা দিয়ে। লা ইখতালিফু ফিহি আই ফাকিহিন মিন ফুকাহাইল মাযাহিবিল আরবাআ। মজার কথা হচ্ছে, মুর্দাকে গোসল দেওয়ার ক্ষেত্রে, মুর্দাকে দাফন করার ক্ষেত্রে, কাফন করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের প্রচলিত চারটি মাজহাবের কারো একটার ভিতরেও কোনো মতভেদ নেই। মুর্দাকে গোসল দেওয়ার ক্ষেত্রে, ওযু করিয়ে দেওয়ার ক্ষেত্রে, মেসোয়াক করিয়ে দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, চুলে তেল দিয়ে সুর মাথা সিটি করে দেওয়ার ক্ষেত্রে, চোখে সুরমা দিয়ে দেওয়ার ক্ষেত্রে, সুবহানাল্লাহ বিহামদি, আল ইসলাম দীনুস সামাহা ওয়াল কারামি ওয়াল ফাদলি, ইসলাম ফজিলত এবং সম্মান ও অপরকে মূল্যায়ন করার ক্ষেত্রে বিরল একটি উদাহরণ। একজন মানুষ জীবিত থাকার পর, থাকতে তার যতটুকু সম্মান, মরে যাওয়ার পর তার সম্মান কমে না, বরং আরো বেড়েই যায়। রসুল আকরম সাল্লাহ সাল্লাম অনেক ফায়দা বর্ণনা করেছেন, জানাজা পড়লে পারে যে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব, মাটি দিলে আবার উহুদ পাহাড় সমতুল্য সওয়াব, জানাজার লাশের আগে দাপাদাপি করে যাওয়া যাবে না, জানাজাকে নিয়ে যেলে দাপাদাপি লাফালাফি করে লম্পজম্প করে যাওয়া যাবে না, সম্মানে, মৃত্যু ব্যক্তির সম্মানে, তার খাটের আগে যাওয়া যাবে না, তার খাট ধরার জন্য মানুষ একেবারে প্রতিযোগিতা শুরু করে। আল্লাহ রাসুল নিজে সম্মান করেছেন লাশ, ইহুদির লাশকে পর্যন্ত আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেছেন, বলছে সে তো মুসলমান না হলো আদমের সন্তান, সুবহানাল্লাহ। এই জন্যই এই জিনিসগুলি হাদিসে পাওয়া যায় এবং চারও মাঝহাবের সমস্ত ফোকাহা একমত যে তাদেরকে সম্মান করতে হবে, সম্মান তাদের রয়েছে, সম্মান আরো বেড়ে যায় মরে যাওয়ার পর। তো ইগসিলু আগসিলুহুম বিমা ইন ওয়াসিদির, এটা হাদিসের পরিভাষা থেকে আমি বললাম। তো বরই পাতা মিশ্রিত করে পানি গোসল করানো, এটা হাদিসে রয়েছে, তবে এটা ফরজ বা ওয়াজিব নয়, কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদেশ হলেও তিনি অনেক লাশকে, শহীদের লাশকে, তাদেরকে গোসল দেননি, শহীদান যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে গোসল দেননি, সেজন্য তাদেরকে তো বরের পাতাতে গোসল করানো হয়নি, তাই না? তো এটা করা ভালো, এটা রসুল্লাহ সাল্লাম সুন্নাত হিসেবে থেকে গেল, এই জন্য সুন্নাহ। আর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম চিকিৎসা বিজ্ঞান নিয়েও কিছু কথা বলেছিলেন, আল্লাহ তাকে ওহির মাধ্যমে দিয়েছিলেন যে বরই পাতা দেওয়াতে এইরকম কোনো হেকমত রয়ে গেছে চিকিৎসা বিজ্ঞানের। আর বর্তমানে মানে যেটাকে বলা হয় যে জীবাণুনাশক অনেক আছে, সাবান টাবান এগুলি দিয়েও গোসল করিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। তবে এটা একটা সন্না এবং মুর্দাকে গোসল করানোর একটা বৈধ নীতি এবং এটার হেকমত পরিপূর্ণ একটা নীতি। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারাকাতু আলা নবিনা মুহাম্মদ।